পুঁজিবাজারে বিনিয়োগের ঝুঁকি কমাতে শেয়ারের সূচকের অবস্থান বিবেচনায় মার্জিন ঋণের সুযোগকে চার ধাপে ভাগ করে নিয়মে সংশোধন এনেছে বিএসইসি। নতুন এই নির্দেশনা কার্যকরের সময় তিন মাস পিছিয়েছে। আগামী পহেলা জানুয়ারি থেকে মার্জিন ঋণের নতুন নির্দেশনা কার্যকর হবে। গত 21 সেপ্টেম্বর ডিএসইএক্স সূচকের সঙ্গে সামঞ্জস্য করে জারি করা মার্জিন ঋণ প্রদানের নির্দেশনা 28 সেপ্টেম্বর পরিবর্তন করা হয়। আগের নির্দেশনায় বলা হয়েছিল ডিএসইএক্স সূচক 4,000 নিচে থাকাকালীন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ 1:1 হারে মার্জিন ঋণ দিতে পারবে। তবে 28 সেপ্টেম্বরের নতুন নির্দেশনায় এই অনুপাত পরিবর্তন করে 1:0.75 করা হয়েছে। এছাড়া 4,001 থেকে 7,000 পর্যন্ত সূচকের ক্ষেত্রে 1:0.50 এবং 7,000 উপরে সূচকের ক্ষেত্রে 1:0.25 হারে মার্জিন ঋণ দিতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। জিএসপি ফাইন্যান্স লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 6% নগদ ও 4% বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার আজ সিডিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।